বর্তমানে প্রায় ফ্যামিলিতে দেখা যায় মেয়েদেরকে সাইকেল চালানো শেখায়, এটা কি ইসলামে সমর্থন করে? মেয়েদেরকে সাইকেল চালানো শেখানো এটা গ্রহণযোগ্য হতে পারে একবার ছোট বাচ্চা মেয়ের ব্যাপারে, একদম ছোট বাচ্চা মেয়ে ঘরোয়া ঘরের বাড়িতে চৌহদ্দির মধ্যে চালাচ্ছে, তার নারীসুলভ ব্যক্তিত্ব, প্রাইভেসি, আত্মসম্মান এটার প্রতি আঁচড় পড়ার কোনো সম্ভাবনা আশঙ্কা নাই, এই লেভেলে এটা গ্রহণযোগ্য হতে পারে। কিন্তু আজকাল দেখা যায় 7 বছর 8 বছর পার হয়ে গেছে, 10 বছর 12 বছর মেয়েও সাইকেল চালাচ্ছে, বাপ্পা সেটাকে অ্যালাউ করছে, এটা জায়েজ নয়। কারণ বালেগ হওয়ার কাছাকাছিও যদি হয়ে যায়, চোখে নজরে পড়ার মতো যদি হয়ে যায়, তখন থেকেই মেয়েদেরকে শরীয়তের পর্দার বিধিবিধানগুলো শেখাতে হয়। সাইকেল চালানোর মাধ্যমে তার পর্দা লঙ্ঘিত হবে কি হবে না, তার শরীর তার সৌন্দর্য এটা আবৃত থাকবে না, বরং অনাবৃত থাকবে, এবং এটার কারণে হাজারো অনাচার তৈরি হবে সেটা আমরা সবাই জানি। তো যার কারণে এগুলো জায়েজ নয়। এবার প্রশ্ন হলো, সন্তান জন্মদানের পর কতদিন সহবাস করা হারাম? একজন নারী সন্তান ভূমিষ্ঠ করার পর যতদিন পর্যন্ত তিনি রক্ত দেখবেন, ব্লিডিং হবে, ততদিন পর্যন্ত তিনি একজন ঋতুবতী নারীর মতো সকল বিধানের অন্তর্ভুক্ত হবেন। সালাত আদায় করবেন না, তিনি রোজা রাখবেন না, তিনি স্বামী সহবাস করবেন না, এই কাজগুলো তিনি করবেন না, কোরআন তেলাওয়াত করবেন না, এই কাজগুলো তিনি করবেন না, তওয়াফ করবেন না, আর বাকি সব ঘরোয়া কাজ অন্যান্য সব কিছু তিনি করতে পারেন। আর এই ব্লিডিংটা দেখতে দেখতে যদি 40 দিনের বেশি হয়, তাহলে আবার 40 দিনের পরে নর্মাল হয়ে যাবে, অর্থাৎ সব কিছু করতে পারবে, নামাজও পড়তে হবে তাকে। কিন্তু 40 দিন পর্যন্ত সর্বোচ্চ এই ব্লিডিং হলে সেটার কারণে সালাত তিনি পড়বেন না, স্বামী সহবাস করবেন না। আর 40 দিনের কমে যদি রক্ত বন্ধ হয়ে যায়, তাহলে 20 দিনে বন্ধ হলে 20 দিন থেকেই সালাত শুরু করবেন এবং স্বামী সহবাস করা জায়েজ হবে। অনেকে জিন ভূতের ভয়ে ছোট বাচ্চাদের সাথে লোহা রাখে, এটা কতটুকু শরীয়ত সম্মত জানালো কবিতা? ইদানিং বোধহয় এই রুকিয়া বা ঝাড়ফুঁক নিয়েও এক ধরনের কন্ট্রোভার্সি চলতেছে অনলাইনে, না যে যারা ঝাড়ফুঁক করে তারা অনেকে অনেক কেলেঙ্কারি প্রকাশ পাচ্ছে, মেয়েদের ঝাড়ফুঁক করতে গিয়ে অনেক কেলেঙ্কারি ধরা পড়ছে, আবার অনেকে এটাকে এমন বড় বিজনেস বানা নিচ্ছে যে লাখ লাখ টাকা হাঁকায় নিচ্ছে মানুষের কাছ থেকে। আল্লাহ মাফ করুক, সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কথা, তো এটাও একটা সমস্যা। ঝাড়ফুঁকের নামে অনৈসলামিক কর্মকাণ্ড করা এটা একটা নাজায়েজ কাজ। আমরা অনেকদিন থেকে আসুন্না ফাউন্ডেশন থেকে রুকিয়া সেন্টার খোলার স্বপ্ন দেখছি, আল্লাহ তালা তৌফিক দিলে আমরা এটা খুলবো ইনশাআল্লাহ, যাতে করে মানুষ প্রতারকদের হাত থেকে বাঁচতে পারে। যে ব্যক্তি ঝাড়ফুঁক করে মেয়েদেরকে, তার নিজের কর্তব্য একাকি কোনো মেয়েকে একরুমে ঝাড়ফুঁক করবে না। আর যদি কোনো রাটি কোনো ঝাড়ফুঁককারী বা তথাকথিত কবিরাজ যদি কোনো মেয়েকে একা কোনো কক্ষে ঝাড়ফুঁক করতে চায়, আপনি নিশ্চিত হয়ে যাবেন এটা ভণ্ড, এটা প্রতারক এবং এটা ফাসেক। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লা ইখলুয়ান্না রাজুলুন বি ইমরাতিন, কোন পুরুষ কোন মহিলার সাথে নির্জনে একাকী কোন ঘরে কোন কক্ষে থাকতে পারবে না, যদি থাকে তাহলে তাদের মধ্যে তৃতীয় জন হবে শয়তান। এটা খুব ডেঞ্জারাস একটা বিষয়। তো সেখানে এই ঝাড়ফুঁককারীর এখানে এরকম কোনো পরিবেশ থাকতে পারবে না। যদি মেয়েদের ঝাড়ফুঁক করতে হয়, পর্দার আড়ালে থাকবে অন্য মেয়েরা, থাকবে এখানে অন্য পুরুষরা থাকবে, যাতে ফেতনার সমস্ত দুয়ার বন্ধ হয়। আর এক্ষেত্রে একেবারে এটাকে মানে লাখপতি হওয়ার কোটিপতি হওয়ার একটা পদ্ধতি বানিয়ে কোরআনে কারিমের আয়াত পড়ে ফু দিয়ে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা কামাই করা সন্দেহাতীতভাবে সেটা অনৈতিক এবং অনুচিত কাজ। কিন্তু এইটা ডিটেইল আলোচনা করলে পরিষ্কার করা যাবে যে মৌলিকভাবে উভয় পক্ষ যদি সম্মত হওয়া, যেহেতু ঝাড়ফুঁক করে টাকা নেওয়াটা জায়েজ আছে এবং দেওয়াটাও কি আছে, জায়েজ আছে, এবং সেটা যদি অযৌক্তিক লেভেলের না হয়, জুলুমের পর্যায়ে না যায় এবং সেখানে অন্যান্য হারাম দিক যদি না থাকে, তাহলে সেটা জায়েজ আছে। আর এই ঝাড়ফুঁকের নামে অনেক অনাচার হয়, তার ভিতরে একটা এটাও যে আপনার লোহা ঝুলাই দেয় বাচ্চাদের গলায় বা শরীরে, এই লোহার কোনো ক্ষমতা নাই, এটা কুসংস্কার, এটা ঈমান নষ্ট হওয়ার মতো আপনার শিরপূর্ণ একটা বিশ্বাস। লোহার হাতে কোনো ক্ষমতা আছে? লোহা তো লোহা, অনেকে কাঠের গুঁড়ি টুড়ি ঝুলায় রাখে, না ভাই এগুলোর কোনো, হয় কোরআন আয়াত করে ফু দিবেন আর না হলে ঔষধ বলে যেগুলো আপনার অভিজ্ঞতার আলোকে প্রমাণিত, সায়েন্টিফিকভাবে প্রমাণিত, সেগুলোর মাধ্যমে শেফা গ্রহণ করবেন, ব্যাস এটাই হলো সুন্নাহ। এমনকি কোরআনে কারিমের আয়াত লিখে ঝুলানোটাও সুন্নাহ না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল না, সাহাবায়ে কেরামের সচরাচর আমল ছিল ঝাড়ফুঁক, অতএব ঝাড়ফুঁকের মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে। লোহা লক্কর ঝোলার এটা কুসংস্কার, করবেন না। এটা
অনেকে কালো তাগি বাদে কালো তাগি গলায় হাতে, খেয়াল করছেন? হ্যাঁ, এগুলো সবগুলো আসছে পার্শ্ববর্তী আমাদের হিন্দুদের কাছ থেকে, ইসলাম এগুলোর কোনো ইয়ে রাখে নাই। তারপরে অনেকে তাগিতে পরে এটা আবার পরে ফু দেয়, গিরা দেয়। আল্লাহ কোরআনে আয়াতে পানা চাইতে বলছেন, অমিশাদিন নাফাসাতে ফিল আওরাত, যারা গিরায় ফু দেয় সে মহিলাদের, সে যুগে মহিলারা এই কাম করতো, এই পড়ে পড়ে ফু দিত, এদের ক্ষতি থেকে আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই। এটা জাদুকররা করে, খারাপ মানুষরা করে। আপনি আয়াত পড়ে ফু দিয়ে গিরা দেওয়া, এটা কোনো সুন্নাহ সম্মত পদ্ধতি না। আর কালো তাগির পরা রাখে বাচ্চাদের, মনে করে যে এতে ক্ষয়ক্ষতি থেকে বাঁচবে, এগুলো সব কুসংস্কার, শীতপূর্ণ বিশ্বাস, এগুলো করা যাবে না। বাচ্চাদেরকে দুষ্ট জিনের প্রভাব থেকে বাঁচানোর জন্য কি করবেন? সুন্নাহ সম্মত আমলগুলো করবেন, সকাল সন্ধ্যায় তিন কুল পড়বেন, বাসায় ঢুকার সময় বিসমিল্লাহ বলে ঢুকবেন, সালাম দিয়ে ঢুকবেন, বের হওয়ার সময় পাঁচ সালাম দিয়ে ঢুকবেন, বের হবেন টয়লেটের দরজা বন্ধ করে রাখবেন, শয়তানের রাস্তাগুলো বন্ধ রাখবেন, খাওয়ার সময় বিসমিল্লাহ পড়বেন, সবার সময় বিসমিল্লাহ পড়বেন, সন্তান জন্মের পরে ওয়াইজুকা বিকালিমাতিল্লাহি তাম্মাতিন শাররি মা খালাক পড়বেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন হাসান হোসেনের জন্য রাদিয়াল্লাহু তাআলাহুমা। একইভাবে বাচ্চাদেরকে দুষ্ট জিনের প্রভাব থেকে বাঁচানোর জন্য রাতে শোয়ার সময় তিন কুল, সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস তিনবার তিনবার পড়ে হাতকে কোষ করে ফু দিয়ে বাচ্চার মাথাতে পাবদ মুছে দিবেন প্রতিদিন, এটা যেন মিস না হয়। সূরা বাকারা তেলাওয়াত চালু করে রাখবেন, তেলাওয়াত চালু করে তাকে শোনাবেন, সন্ধ্যার সময় বাহিরে রাখবেন না, এই টাইমে শয়তানের বিচরণ হয়। এরকম অনেকগুলো বিষয় আছে যেগুলো হাদিস দ্বারা প্রমাণিত, সে আমলগুলো করবেন, সন্তানকে আল্লাহ তাআলা সেফে রাখবেন। এগুলোর খবর নাই কি লোয়া লক্কর ঝুলাই দেয়, গাছের গুড়ি জুড়াই দেয়, কালোটা তাগি বেঁধে দেয়, যত দুই নম্বর কাজ আছে, বেশরীয়তের কাজ আছে, সেগুলো করে। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দান।